প্রথমে জাহাঙ্গীর বাড়িটা বানিয়ে আমি আপনার বাড়ি বানিয়ে দেবো, দাঁড়ান চিন্তা করবেন, আমি আপনার বাড়ি বানিয়ে দেবো, আর সুমিতকে ডাক, সুমিত আপনি তো বুঝাবেন আপনার ছেলে একদম কেন করবে, তো দিয়ে এসেছে না আপনি শুনুন, চিন্তা করবেন সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, তারা পড়াশুনো করে বড় হবে, এবং যে মেয়েটা পড়াশুনো করছে ক্লাস ফোরে পড়ছে, আমিও দায়িত্ব হচ্ছি জাহাঙ্গীর সব দায়িত্ব হবে, আপনি চিন্তা করবেন আপনার বাড়ি আমি বানিয়ে দেবো, কিন্তু আপনি যদি আজকে কড়া হাতে বলতে পারতেন ছেলেকে এসব দেখে তুই মাথা খারাপ করিস না, এই ঘটনা ঘটতো না, এসব কেউ করে খবরের চ্যানেলে দেখে এসব কি ওরা যা ইচ্ছে তাই দেখ, আপনি চিন্তা করছেন বলছে ঠিক আছে, আগে তুমি বাড়িটা বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দিবি, আর আপনি কত প্রশ্ন করেছিল তুমি সপ্তাহ দেখতে হবে লাগে কত বড় বাড়িটা বানিয়ে আমি যে পাঠিয়েছিলাম কালকে আমি আরো গ্রামের পাঠিয়ে দিলাম, আপনারা আগে সংসারটা ভালো করে চালান, ওর যখন 18 বছর বয়সে আমি আর ঠিক আছে ঠিক আছে চিন্তা করবেন, কিন্তু ভেঙে পড়বেন না, চারটি সন্তান রয়েছে, চারটি বাচ্চা রয়েছে, তাদের ভবিষ্যতে দায়িত্ব নিতে হবে ঠিক আছে বাবা, আপনি চিন্তা করুন আমি বলে গেলাম তো আপনি একটা কাগজ খুঁজে না পেলে আমাদের ছেলেরা রয়েছে, আপনারা বলবেন আমরা বিডিও অফিসে কাগজ কি ওইসব করে আর আপনি চারজনকে দেখে রাখবেন ভালো করে, কোনো অসুবিধা হলে আমাদের বলবেন ঠিক আছে, চিন্তা করবেন ভালো করে, আমি চিন্তা করবেন করবো।